ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। সীতাকুণ্ডে কন্টেইনার ডিপুতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের 7 কর্মী সহ অন্তত 40 জনের মৃত্যু, দগ্ধ 200+। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুনে দগ্ধ 130 জনের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, স্বজনদের আহাজারি, চট্টগ্রামের চিকিৎসকদের ছুটি বাতিল। সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক, যত্রতত্র যেন শিল্প কলকারখানা গড়ে উঠতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার নির্দেশ। সরকারের অব্যবস্থার কারণেই সীতাকুণ্ডের ঘটনা রাষ্ট্রের ভঙ্গুর অবস্থার প্রমাণ, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ অবরোধে রাজধানীর মিরপুরে অচল অবস্থা, নিত্যপণ্যের লাগামহীন দামের প্রতিবাদ, বেতন বাড়ানোর দাবি। 410 হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে প্রথম হজ ফ্লাইট, বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানিয়েছেন বিমান ও ধর্ম প্রতিমন্ত্রী। আজ গ্যাসের মূল্যবৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, দাম বৃদ্ধির কোনো কারণ নেই বলেছেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। সাভারের বলিয়ারপুরে 3 বাসের সংঘর্ষে 4 জন নিহত, আহত অন্তত 50 জন। এবছরও জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা হচ্ছে না, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। জার্মানির বিপক্ষে ড্রয়ে চ্যাম্পিয়ন ইতালি নেশনস লিগ শুরু, ইংল্যান্ডকে হারিয়ে দিল হাঙ্গেরি।